তো বন্ধ করে দেওয়া যাবে। ও মা চণ্ডালা প্রতিহতরয়ো যস্য প্রেম প্রবাহ লোকাতীতো হ্যহন জহো লোককল্যাণমার্গম ত্রৈলোকেপ্যা প্রতিম মহিমা জানকী প্রাণবন্ধো ভক্ত্যা জ্ঞানম মৃতবর বপু সীতায়ায় হি রামঃ স্তব্ধীকৃত্যা প্রলয়কলিতম বাহবোথম মহান্তম হিত্বা রাত্রিম প্রকৃতি সহজাম অন্ধতামিশ্রমিশ্রম গীতম শান্তম মধুরমপ্যহ সিংহনাদম জগর্জ সোয়ম জাত প্রথিত পুরুষো রামকৃষ্ণ স্বিদানিম সোয়ম জাত প্রথিত পুরুষো রামকৃষ্ণ স্বিদানিম জয় জয় রামকৃষ্ণ বংশকল্পতরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরুমাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠী গান সবার চরণ রেণু মাকে অধম। শ্রী ভগবানের ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে। যে ভগবানের কৃপা চতুর্দিকে, বাইরে এত বৃষ্টি হচ্ছে, প্রকৃতি এমন স্নান করাচ্ছে যে পরিবেশ শান্ত হয়ে যাচ্ছে, আর আমরা ঘরের ভেতরে শ্রীরামকৃষ্ণের কৃপা বর্ষায় স্নাত হতে একত্রিত হয়েছি। আমরা পড়ছিলাম শ্রীরামকৃষ্ণের তীর্থ পর্যটন, একদম অন্তিম ভাগে এসে গেছি। ঠাকুর কাশী থেকে বৃন্দাবনে গেলেন, সেখানে গঙ্গা মায়ের সঙ্গে তার যে লীলা সেটা আমরা আগের দিন পড়েছি। গঙ্গা মায়ের কাছ থেকে কীভাবে তাকে কৌশল করে নিয়ে আসা হলো সেও আমরা দেখেছি। সেখান থেকে আসা হলো বারাণসীতে। বারাণসীতে এসে বৃন্দাবনে থাকাকালীন তার ইচ্ছে হয়েছিল যে বীণা শুনবেন, বীণা বাদন শুনবেন। বৃন্দাবনে সেরকম উপযুক্ত বাদক না থাকায় আবার কাশীতে যখন তারা এসে পৌঁছলেন, বিখ্যাত বাদক শ্রী মহেশ সরকারের বাড়িতে গিয়ে প্রথম দিন ঠাকুর বীণা শুনেন। একটানা প্রায় আড়াই ঘন্টা এই বীণা বাদন শুনেছিলেন। লীলা প্রসঙ্গ মতে, যেটা পুঁথিতে নেই, যে এরপর থেকে প্রায় প্রতিদিন বীণাকার মহেশ সরকার যতদিন ঠাকুর সেখানে ছিলেন কাশীতে, সেই বাড়িতে এসে দেখা করতেন। এরপরে পুঁথিকার বর্ণনা করেছেন যেরকমভাবে একটা ভালো ফুল ফুটলে মৌমাছিতে আপনি আপনা আপনি এসে এক জায়গায় জোটে, ঠিক সেরকম শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক কুসুম, উচ্চ আধ্যাত্মিক কুসুম সহ শ্রীরামকৃষ্ণ প্রস্ফুটিত হয়েছিলেন যেন কাশীর ভবনে। বিভিন্ন সাধকেরা, বিভিন্ন মত পথের সাধকেরা ঠাকুরের সঙ্গে দেখা করতে এসেছিলেন সেখানে। এর মধ্যে এক দল ছিলেন যারা এই ভৈরবী চক্র চালান, তারা আসেন ঠাকুরকে নিয়ে যান তাদের চক্রে। সেখানকার লীলা আমরা করেছি। এসব শেষ হয়ে যাবার পরে ঠাকুরের ইচ্ছে হলো যে যখন সব ছেড়ে তারা আবার ফিরে আসছেন, প্রত্যাগমন করছেন, যেন সেখানে কিছু সাধু সন্তদের সেবা পায়। মথুরানাথ তারও ব্যবস্থা করলেন। যে মথুরানাথকে আমরা দেখেছি বৈদ্যনাথে, বৈদ্যনাথ ধামে সামান্য এতটুকু সেবা করবার জন্য কুণ্ঠিত হয়ে আছেন, সেবা করতে রাজিই নন, সেই মথুরানাথ উদার হস্তে শ্রীরামকৃষ্ণের নির্দেশে সাধু সন্তদের মধ্যে যেন কুবেরের ধন বিতরণ করছেন, যেন কুবেরের ধন বিতরণ করছেন, ঠিক সেরকমভাবে তিনি বিতরণ করতে আরম্ভ করলেন।
মধুরের ইচ্ছা হয়েছিল যে কাশীধাম থেকে ফেরার পথে প্রয়াগে তিনি যাবেন, ঠাকুর প্রয়াগে যেতে রাজি হননি। তিনি তার সেই বাবার স্বপ্ন বৃত্তান্তের কথা তাকে মনে করিয়ে দিয়ে বললেন যে তুমি তো জানো এই শরীর ওখান থেকে উৎপত্তি হয়েছে, অতএব ওখানে গেলে এই শরীর আর থাকবে না, লয় পেয়ে যাবে। মুথুরানাথ কোনো কাণ্ড না করে সরাসরি দক্ষিণেশ্বরে ফিরে আসে। এখানে আসার পরেও খুব বড় খণ্ডারা হয়। প্রতিকার লিখেছেন সেই সময় প্রায় 85,000 টাকা খরচ হয়েছিল এই তীর্থযাত্রায়। ফিরে আসার পরেও প্রচুর একদম মুক্ত হস্তে মথুরানাথ ভাণ্ডারা দিয়েছিলেন বৈষ্ণবদের উদ্দেশ্যে। প্রথম দিন দিয়েছিলেন দীন দুঃখী কাঙাল সাধু নাগা এদের উদ্দেশ্যে। আজকে পড়ব ওই দ্বিতীয় ভাণ্ডারার গল্প। তার আগে ঠাকুর কী করেছিলেন সেটা আমরা বলি। বৃন্দাবনে শ্যামকুণ্ড রাধাকুণ্ড দুটি, উভয় কুণ্ডের কিছু রজ আর মাটি, আনিয়াছিলেন প্রভু সঙ্গে আপনার, এবে তাহে কি করিলা শুনো সমাচার। হৃদয়ে হইল আজ্ঞা ছড়াইয়া দিতে, পঞ্চবটি তলে আর তার চারি ভিতে, বাকি অংশে প্রভু নিজে লইয়া শ্রী করে, মুতিয়া দিলেন নিজ সাধন কুটিরে। আর কি বা বলিলেন শুনো শুনো মন, আজি থেকে এই স্থান হইল বৃন্দাবন। তিনি বৃন্দাবনে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড থেকে কিছু মাটি নিয়ে এসেছিলেন। সেই মাটি বৃন্দাবনের রজ এবং শ্যামকুণ্ড রাধাকুণ্ডের মাটি তিনি নিয়ে এসেছিলেন। সেই মাটি নিয়ে এসে তার সাধন স্থল পঞ্চবটিতে হৃদয়কে বললেন ছড়িয়ে দিতে। তিনি বললেন ছড়িয়ে দিতে, আর বাকিটুকু যেটুকু অবশিষ্ট থাকলে সেটি তিনি নিজে হস্তে নিজের যে সাধন কুটির ছিল তার মধ্যে প্রথিত করবেন, এবং ঘোষণা করলেন যে আজ থেকে এই এই যে অংশ পঞ্চবটি স্থল বৃন্দাবন তুল্য পুত বা পবিত্র হয়ে থাকবে। অতঃপর অনুমতি ভক্ত শ্রীমথুরে মহোৎসব আয়োজন করিবার তরে, আনন্দ উৎফুল্লান্তর মথুর এখন বৈষ্ণব গোস্বামী বর্গে পাঠায় লিখন, কেহ না রহিল বাকি রহে যে যেখানে, দলে দলে উপনীত নির্ধারিত দিনে, বৈষ্ণব ভোজনে হেতা কুবেরি ভাণ্ডারা, প্রচুর প্রচুর দ্রব্য ভাণ্ডারেতে ভরা, পঞ্চবট মূলে হয় মহামহোৎসব, মহানন্দে সংকীর্তনে প্রমত্ত বৈষ্ণব, এই মহা উৎসবে নাই আনন্দের ইতি, আনন্দে আরম্ভ যেন আনন্দে সমাপ্তি, ঘটাই উৎসব যেন তেমতি বিদায়, ১৬ টাকা প্রতি গোস্বামী জানায়, অন্যান্য বৈষ্ণব প্রতি এক এক টাকা, পরমার্থ কি পাইল বাহ্যে রইল ঢাকা। মথুরেকে তিনি অনুমতি করলেন শ্রীরামকৃষ্ণদেব যে এবার তুমি বৈষ্ণববর্গকে একদিন ডাকো। মথুরানাথ এই যে আলাদা আলাদা করে বিভিন্ন সম্প্রদায়কে ডাকার একটাই উদ্দেশ্য ছিল যে প্রত্যেকের প্রত্যেকের আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন তিনি, সব মুড়ি মিছরিকে এক দর করে দেননি। বৈষ্ণবরা অন্য সম্প্রদায়ের সঙ্গে যখন এসে সংযুক্ত হবে তারা খুব স্বাভাবিকভাবেই এদেরকে খুব স্বাভাবিকভাবে নিতে পারবেন না, সেই কারণে তিনি পৃথক পৃথকভাবে ভাণ্ডারার ব্যবস্থা করেছিলেন যাতে প্রত্যেকে তাদের স্বকীয় ভাব বজায় রাখতে পারেন। বৈষ্ণবদের সেই ভাণ্ডারে ভাণ্ডারা যেদিন হলো সেদিন এক মহা আনন্দের আয়োজন হলো। পঞ্চবটি মূলে সারাদিন বৈষ্ণবরা সংকীর্তনের মত্ত ছিলেন, এই সারাদিন গান বাজনা হলো। দুপুরে দুপুরে ভোজনের পরে বিদায়ও যেমন ব্যবস্থা অত্যন্ত ভালো ছিল, ভাণ্ডারায় জিনিসপত্র ভোজ্যাদি সব ভালো দেওয়া হয়েছিল, তেমনি দক্ষিণাও খুব ভালো দেওয়া হয়েছিল। গোস্বামী যারা তাদেরকে প্রত্যেকে সেই যুগে এক একজনকে ১৬ টাকা করে দক্ষিণা দেওয়া হয়েছিল, এবং প্রত্যেক বৈষ্ণবকে অর্থাৎ ভেকদারি যারা তাদের প্রত্যেকে ১ টাকা করে দেওয়া হয়েছিল। পুঁথিকার লিখছেন অন্যান্য বৈষ্ণব প্রতি ১ টাকা, পরমার্থ কি পাইল বাহ্যে রইল ঢাকা। একটা তো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকে উপস্থিত হয়েছে, প্রত্যেকের একটা
ফিজিক্যাল বেনিফিট কিছু হয়েছে, ম্যাটেরিয়াল বেনিফিট হয়েছে, প্রত্যেকে একটা করে টাকা পেয়েছে, কেউ ১৬ করে টাকা পেয়েছে, কিন্তু পুঁথিকার বলছেন প্রত্যেকে তাদের রামকৃষ্ণ প্রত্যেককে যেন তাদের কাছে তার আধ্যাত্মিক সম্পদ যেন একটু একটু করে উপহার দিয়েছেন প্রত্যেকে, সেটা দৃশ্যমান নয়, সেটা দেখা যাচ্ছে না। কিন্তু আবার আরও এক কথা, সেটাও কেউ অনুভবও করতে পারলো না, সকলে সেই এক টাকার ১৬ টাকা নিয়ে মেতে থাকলো। কিন্তু এই প্রতি দানের ভেতরের সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে পরমার্থিক সম্পদ তিনি বিতরণ করলেন এক একজনকে, সেটি ঢাকা পড়ে থাকলো, সেটির কথা কেউ জানতেও পারলো না। জীবের উপর এত প্রভুর করুণা, বিস্তারে গভীরে তারে মিলে না তুলনা, তুলা দিতে ভাণ্ডারেতে একমাত্র সিন্ধু, সে সিন্ধু তলিয়া গিয়া বোধ হয় বিন্দু, দীনবন্ধু জগৎ বন্ধু তাপিত নিস্তার, করুণার ঘনমূর্তি প্রভু অবতার, এক চিন্তা জীবহিত জন্ম অবধি, প্রত্যক্ষে দেখিবে তিনি চক্ষু দেন যদি। বলছেন ভগবানের এত করুণা, শ্রীরামকৃষ্ণের এত করুণা জীবের প্রতি, তার যদি তার সেই করুণার গভীরতা যদি মাপতে যাই, তুলা দিতে ভাণ্ডারেতে একমাত্র সিন্ধু, তার যে হৃদয়ে যে করুণার গভীরতা তার যদি তুলা বা তুলনা করতে যাই, একমাত্র সিন্ধুর সঙ্গে তুলনা করা যায়, সাগরের মহাসাগরের সঙ্গে তুলনা করা যায়, যার গহ্বর অতলান্তিক, যার কোনো শেষ নেই, যার কোনো সীমা খুঁজে পাওয়া যায় না, এত গভীর তার ভালোবাসা। সে সিন্ধু তলিয়া গিয়া বোধ হয় বিন্দু, কিন্তু শ্রীরামকৃষ্ণের করুণা, শ্রীরামকৃষ্ণের কৃপা এত গভীর, এত বেশি ছিল, সেটা যেন মনে হচ্ছে যে ওই সিন্ধুও যেন বিন্দু তুল্য হয়ে গেছে, এত কম বোধ হয়। দীনবন্ধু জগৎ বন্ধু তাপিত নিস্তার, করুণা ঘনমূর্তি প্রভু অবতার। তিনি দীনের বন্ধু, তিনি জগতের বন্ধু, জগতে সকলকে নিস্তার দিতে, সেই প্রত্যেক তাপিতকে ব্যথিতকে নিস্তার দিতে তিনি করুণার ঘনমূর্তি হয়ে ভগবান এই অবতার রূপ ধারণ করেছেন। এক চিন্তা জীবহত জন্ম অবধি, যবে থেকে তিনি জন্মেছেন তবে থেকে তার একমাত্র চিন্তা কী করে তিনি জীবহিত কাজ করবেন, প্রত্যক্ষে দেখিবে তিনি চক্ষু জ্ঞান দেন যদি। কিন্তু আমরা একমাত্র সেটা দেখতে পাবো, আমাদের কাছে তখনই এটা প্রতিভাত হবে, আমরা তখনই এটা বুঝতে পারবো যদি তিনি আমাদের দেখার চক্ষু দেন। তাছাড়া তাঁর এই যে অনন্ত কৃপা, জীবের প্রতি তার যে অনন্ত ভালোবাসা, এ বোঝার সাধ্য আমাদের নেই। শ্যামাগত শ্রীপ্রভুর দেহ মন প্রাণ, যা কিছু তাহারে তাই সব সমর্পণ, নিজের বলিতে কিছু মাত্র নাই তার, শ্যামাপদ সুদারাদে মগ্ন অহংকার, দেহ মধ্যে শ্রীপ্রভুর করিলে তল্লাস, দেখিবে শ্রীপ্রভুর স্থানে অম্বিকার বাস, তনুখানি ঠাকুরের যন্ত্রের মতন, যন্ত্রীরূপা কালিকার আবাস ভবন, চলান বলান যেন তেন চলা বলা, শ্রীদেহ আধারে মাত্র অম্বিকার খেলা, মায়ের অসংখ্য নাম কট কব আমি, উমা শ্যামা কালী তারা শিবানী ভবানী, ইত্যাদি ইত্যাদি যত গোটা গোটা অভিধান, এইবারে এক বৃদ্ধি রামকৃষ্ণ নাম, ভক্তিপথে সেবা পদে আত্মনিবেদন, জ্ঞান মার্গে ভাবাতীত ভূমে নিমগন, উভয়ে সমরসে অবস্থা সমন, রসজ্ঞ ব্যতীত অন্যে না জানে সন্ধান, যাবতীয় দেব দেবী অবতার গণ, স্থূল সূক্ষ্ম ভূতাধীর ইন্দ্রিয় সহ মন, জগৎ কারণ রূপে শাস্ত্রে ব্যাখ্যা যার, তিনি প্রভু রামকৃষ্ণ জননী সবার, দর্শন স্পর্শন যে বা করিয়াছে রায়, ধন্য সে মানুষ তার কর্মকাণ্ড সার। মা ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো যে তার আসার উদ্দেশ্য, মা বলছেন যে ঠাকুর আমাকে রেখে গেছেন তার মাতৃভাবের বিকাশের জন্য। এতক্ষণ আমরা ভগবানের যে অবতরিত রূপ, যে অবতার যে রূপ যেটিকে আমরা দেখি,
তার কথা বলছিলাম, কত গভীরতা তার ভালোবাসার, কী কী তার উদ্দেশ্য, এই অবতারের স্পেশালিটি কী, যেন ইনি মাতৃরূপে বিরাজ করছেন। যদি তুলনা কিছু করা যায়, একমাত্র এই ভবতারিণী মা কালীর সঙ্গে তুলনা করা যায়। তার মন প্রাণ বলছেন শ্যামাগত শ্রীপ্রভুর দেহ মন প্রাণ, যা কিছু তাহায় তাঁর সব সমর্পণ। বলছেন শ্যামাগত মন প্রাণ তার, যদি তার নিজের বলে কিছু থাকে সবটুকু তিনি তার পায়ে নিবেদন করে মায়ের সঙ্গে একীভূত হয়ে গেছেন। নিজের বলিতে কিছু নাহি, কিছু মাত্র নাই তাহার। শ্যামাপদ সুধারদে মগ্ন অহংকার, তার নিজের বলতে কিছু নাই, আত্ম আমি যে এই আমি যে এই অহংকার, এটি কি এটিও যেন সেই শ্যামা সুধারদে যেন তিনি নিমজ্জন করে দিয়েছেন, যেন তিনি বিসর্জন করে দিয়েছেন। যদি ভালো করে আমরা দেখি তাহলে কি দেখিব, দেখিবে শ্রীপ্রভুর দেহ মধ্যে শ্রীপ্রভুর করিলে তল্লাস, দেখিবে শ্রীপ্রভুর স্থানে অম্বিকার বাস, যেন মা কালী যেন সেইখানে এসে উপস্থিত হয়েছেন। তনুখানি ঠাকুরের যন্ত্রের মতন যন্ত্রীরূপা কালিকার আবাস ভবন, চলান বলান যেন তেন চলা বলা, শ্রীদেহে আধারে মাত্র অম্বিকার খেলা। এই যে দেহ মন্দিরটি, এটি অবশ্যই শ্রীরামকৃষ্ণের, কিন্তু তার মধ্যে নিবাস করছেন সেই মন্দিরের মালিক বা যার নামে উৎসর্গ করা হলেন, তিনি হলেন স্বয়ং শ্যামা। যেমন একটা ইঞ্জিনিয়াররা মিলে প্ল্যান করে, তারপরে মিস্ত্রি এবং ইঞ্জিনিয়াররা মিলে একটি মন্দির প্রতিষ্ঠা করে, কিন্তু তার মধ্যে একটি ছোট্ট বিগ্রহ যখন স্থাপন করা হয়, বলা হয় এই মন্দিরটি অমুক বিগ্রহ। আমরা বলি এই মন্দির কার মন্দির, কালীর মন্দির। এই মন্দির কার মন্দির, কৃষ্ণের মন্দির। সেখানে কিন্তু মন্দিরের আলাদা কোনো অস্তিত্ব থাকে না, সেই যার যিনি অধীনা যার অধিষ্ঠিত দেবতা তার সঙ্গে সেই মন্দিরের অস্তিত্ব যেরকম সম্পৃক্ত হয়ে যায়। এই দেহ মন্দির, যে দেহ মন্দিরটিকে আমরা দেখছি শ্রীরামকৃষ্ণ রূপে বিরাজ করছি, আসলে সেটা শ্রীরামকৃষ্ণের রূপ, কিন্তু আদতে সেটা সেখানে অধিষ্ঠান করছেন স্বয়ং মা কালী। মায়ের অসংখ্য নাম কটা কব আমি, উমা শ্যামা কালী তারা শিবানী ভবানী, ইত্যাদি ইত্যাদি যত গোটা অভিধান, এইবারে এক বৃদ্ধি রামকৃষ্ণ নাম। মায়ের এত নাম আছে, সমস্ত নাম সমস্ত সঙ্গে আরও একটি নাম এবার সংযুক্ত হলো, সেটি হলো রামকৃষ্ণ নাম। কালীকে এবার এই নামেও ডাকা যেতে পারে। ভক্তিপদে সেবাপদে আত্মনিবেদন, জ্ঞান মার্গে ভাবাতীত ভূমে নিমগ্ন, উভয়েই সমরাসে অবস্থা যেমন সমান, রসক্য ব্যতীত অন্য না জানে সন্ধান। ভক্তিপথে যখন তিনি পূজা অর্চনা করছেন, যেন তিনি নিজেকে আত্মনিবেদন করছেন মায়ের কাছে, তিনি তার সমস্তটুকু নিবেদন করে দিয়েছেন। আবার তাকে জ্ঞান মার্গে যখন চিন্তা করছেন, ধ্যানের মধ্যে দিয়ে তখন তাকে দেখছেন, তখন তিনি সেই অনন্ত সত্তার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছেন। দুটো দিকেই, যখন তিনি ভক্তিপথে চলছেন, যখন তিনি জ্ঞানপথে চলছেন, উভয় দিকেই তিনি সমান অবস্থায় অবস্থান করছেন। একমাত্র রসজ্ঞ, একমাত্র তাত্ত্বিক যে এই রসে ডুবেছে, একমাত্র সেই এর সন্ধান পাবে, আর কেউ এর সন্ধান পাবে না। যাবতীয় দেবদেবী অবতারগণ, সূক্ষ্ম স্থূল ভূতাদি ইন্দ্রিয় সহ মন, জগৎ কারণ রূপে শাস্ত্র ব্যাখ্যা যার, তিনি প্রভু রামকৃষ্ণ জননী। এবার এই জগতের যাবতীয় দেবদেবী, এই জগতের যাবতীয় উপাদান যা দিয়ে এই জগৎ তৈরি, সূক্ষ্ম স্থূল ভূত যা দিয়ে তৈরি, সব যেন এইবার ঘনীভূত হয়েছে এক জননী মূর্তিতে, তার নাম রামকৃষ্ণ। দর্শন স্পর্শন যেবা করিবারে যা রায়, ধন্য সে মানুষ তার কর্মকাণ্ড তার। বলছেন এই মানুষকে যে দর্শন করেছে, যে স্পর্শন করেছে, যে বা করিয়াছে রায়, এই রায় এই পুরুষকে যে দর্শন করেছে, যার দেখার সৌভাগ্য, যে যার তাকে স্পর্শ করার সৌভাগ্য হয়েছে, সে মানুষ ধন্য, তার জীবন তার কর্মকাণ্ড ধন্য। প্রশ্ন উঠতে পারে, আমরা তো ঠাকুরকে দেখিনি, তাহলে কি আমাদের জীবন ধন্য নয়? তাহলে কি একটা ব্যর্থ জীবন নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি? এখানে মা ঠাকুরনের একটা সুন্দর যুক্তি আছে। তিনি বলছেন ছায়া আর কায়া সমান, তার প্রতিচ্ছবি যে দর্শন করেছে,
সে আদতে তাকেই দর্শন করেছে কিন্তু বোধ থাকা চাই এটা শ্রীরামকৃষ্ণের প্রতিরূপ এই বোধটা যেন আমাদের থাকা চাই আমরা যখন নিজেদের আয়নায় চুল আঁচড়ানোর সময় নিজেদের প্রতিচ্ছবি আয়নায় দেখি তখন মনে করি না পাশের বাড়ির শ্যামার প্রতিরূপ আমি দেখছি তা নয় কিন্তু আমি দেখি আমি দাঁড়িয়ে আছি আমার চুল আঁচড়েছে ঠিক ঠাকুরের ছবি দেখার সময় এই বোধটা যেন আমাদের মধ্যে জাগে যে সেই ছায়া আর কায়া সমান আমি শ্রীরামকৃষ্ণকেই দর্শন করছি এবারে আবার একটি লীলার গল্প আপনাদের বলবো রানাঘাট ভুক্ত মহ উমা সাত ক্ষীরে তাহার নিকটে পল্লী নাম সোনা বেড়ে মাঝে যেন সোনা বেড়ে কাজে তাই বটে এইখানে মথুরের জন্মভূমি বটে রামকৃষ্ণ উপাসকে তীর্থের সমান মহাভক্ত মথুরের জনমের স্থান অন্যান্য অনেক গ্রাম তার সন্নিহিত সেই সব মথুরের জমিদারি ভুক্ত প্রয়োজনে ভক্তবর প্রয়োজন হেতু ভক্তবর এইবার পরিদর্শনে করে যাত্রার জোগার প্রভুকে ছাড়িয়া যেতে নাহি হয় মন সঙ্গে যাইবার তরে করে নিবেদন মথুরানাথের জন্মস্থান রানাঘাটে মহকুমাভুক্ত সাতক্ষীরা অঞ্চলে সোনাবেড়ে গ্রাম গ্রামের নাম হচ্ছে সোনাবেড়ে সেইখানে নাম সোনাবেড়ে কাজেও তাই একেবারে সোনার ফসল ফলানো শস্য শ্যামলা বলছেন এইখানে মথুরের জন্মভূমি ভিটে রামকৃষ্ণ উপাসকে তীর্থের সমান মহাভক্ত প্রভুর মথুরের জন্মের স্থান পুথিকার যেন আমাদের মনে হচ্ছে একটু যেন অতিশয়োক্তি করছেন যে শ্রীরামকৃষ্ণের ভক্তের জন্মস্থান যেখানে শ্রীরামকৃষ্ণ ভক্তদের বিলাসস্থান যেখানে সেটাও আমাদের তীর্থস্থান আমাদের মনে হতেই পারে কেন বাপু ঠাকুর গিয়েছিলেন সেই জায়গা তীর্থস্থান ঠাকুরের ভক্ত যেখানে যাবেন সেইখানেও তীর্থস্থান হবে ভাগবতে সুন্দর এটি বলা হচ্ছে মহান আত্মারা মহাত্মারা যেখানে যান যেসব তীর্থস্থানে যান সেই সব জায়গাগুলি তীর্থের মাহাত্ম্য বৃদ্ধি পায় আর দুই কি তার ভক্তরাও যেখানে যান সেই জায়গাগুলি সাধারণ জায়গা থেকে তীর্থস্থানে পরিণত হয় কেন কারণ সেই ভক্তরা হৃদয়েতে সেই গদাধারী শ্রীকৃষ্ণকে শ্রীবিষ্ণুকে নিয়ে যান অর্থাৎ তিনি তার ইষ্টকে স্বয়ং তার হৃদয়ে বহন করে নিয়ে যান তাই ভগবানের ভক্ত যেসব স্থানে যান সেই সব জায়গাও তীর্থস্থানে রূপান্তরিত হয় এক্ষেত্রে আপনাদের একটা গল্প বলি এই খুব বেশি দূরে নয় এই বাগবাজার স্ট্রিটের ওপর ঘটনা শোকাতুরা ব্রাহ্মণী গোলাপ মায়ের বাড়িতে ঠাকুর গেছেন শোকাতুরা ব্রাহ্মণীর আনন্দের শেষ নাই তিনি আনন্দে ভরপুর হয়ে যাচ্ছেন বারবার বলছেন দেখো কে আমরা পড়েছি কথা মিলতে তার সে আনন্দের প্রকাশ কিছুক্ষণ পরে শোকাতুরা ব্রাহ্মণী এসে ঠাকুরকে বলছেন আপনি একটু ভেতরের ঘরে আসবেন ঠাকুর বলছেন কেন ভেতর ঘরে কেন গো বলছে সেখানে জল খাবার দেওয়া হয়েছে আসবেন তখন শোকাতুরা ঠাকুর বলছেন এইখানেই নিয়ে আসো না তখন বলছেন গনুর মা অর্থাৎ যোগীর মা শিখিয়ে দিয়েছে যে গনুর মা বলতে বলছে তাকে একবার ঘরে নিয়ে এসো তাহলে এই ঘর তীর্থের পরিণত হবে মরলে আর গোল থাকবে না এই ঘর কাশিতে পরিণত হবে মরলে আর গোল থাকবে না অর্থাৎ ভগবানের পায়ের ধুলো যখন পড়বে সেই ঘরে সেই ঘর কাশীরূপ তীর্থ হয়ে যাবে সেই ঘরে মরলে আর গোল থাকবে না হঠাৎ এরকম কেন হলো কাশি বলতে আমরা যখন বুঝি কাশি বলতে যেমন বেনারসি বোঝায় তেমনি কাশি বলতে সবার আগে যে কথাটা আমাদের মনে আসে তা হলো বিশ্বনাথ তা হলো অন্নপূর্ণা তা হলো গঙ্গা তা হলো দশাশ্বমেধ যখন আমরা কাশি দর্শন করতে যাই আগে এইগুলো জিনিসের কথা মনে পড়ে অর্থাৎ কাশি বলতে যেমন বেনারসি শাড়ি তারপরে ওই মশলা জর্দা এগুলো যেমন আছে পেঁড়া এসবগুলো আছে ঠিক তেমনিভাবে কাশির অর্থে এই বিশ্বনাথের স্মৃতি আমাদের মন জাগরিত হয় ফলে কাশি যখন আমরা গিয়ে পৌঁছই তখন আমাদের মনে বিশ্বনাথের কথা মনে হয় ঠিক সেই রকমভাবে যখন আমরা মনে করব এই ঘরেতে স্বয়ং ঠাকুর এসে উপস্থিত হয়েছেন যখনই এই ঘরের মধ্যে পা দেব তখনই আমার মন আর অন্য কোনো চিন্তা করবে না ভগবৎভাবে বিভোর হয়ে থাকবে
সেই অবস্থায় প্রয়াণ করলে, কাশিতে প্রয়াণ করলে যেমন মানুষের মুক্তি অবধারিত, ঠিক সেই এই অবস্থায় এই রকম ছোটোখাটো ঘর যেখানে ভগবানের অধিষ্ঠান হয়েছে সেখানে যদি আমরা প্রয়াত হই তাহলে আমাদেরও মুক্তি অবধারিত। কারণ আমাদের অন্তিমকালে আমরা সেই ভগবানকেই স্মরণ করতে করতে এই জগৎ সংসার ছেড়ে যাব। তাই বলছেন, মহাভক্ত মথুরের জন্মের স্থান রামকৃষ্ণ উপাসকের তীর্থের সমান, অন্যান্য অনেক গ্রাম তার সন্নিহিত, সেই সব মথুরের জমিদারিভুক্ত, এগুলো সব মথুরের জমিদারিভুক্ত অঞ্চল। প্রয়োজন হেতু ভক্তবার বারবার যান, কিন্তু এইবারে একটি বিশেষ প্রয়োজনে আছে, সেটা আমরা বলবো পরে। ঠাকুরকে তো তিনি ছেড়ে কোথাও যেতে পারেন না, ঠাকুর গত প্রাণ, শ্রীরামকৃষ্ণ গত প্রাণ হয়ে গেছেন মথুর। তাই মথুরকে তিনি মথুর ঠাকুরকে নিবেদন করছেন, আপনি যদি আমার সঙ্গে যান। পুঁথিকার লিখছেন, পরস্পর দোহা দোহা ভাব ভালোবাসা, বড়ই মধুর নাই বর্ণিবার ভাষা, কখনো প্রভুতে ভাব ইষ্টের মতন, কখনো স্নেহের ভাব সন্তানে যেমন, কখনো মিত্রের ভাব জিজ্ঞাসে নিহির, কখনো রক্ষক ভাবে সতর্ক বিহির, কখনো জনক ভাবে পিতার সমান, সস্ত্রীক শয্যার মধ্যে একত্রে শয়ান, কখনো জ্যেষ্ঠের ভাবে সান্ত্বনার কথা, কখনো আত্মীয় ভাবে সমতা সমতা, সপ্রেমে সম্বন্ধ কিবা পঞ্চভাবে মাখা, যে জানে সে জানে চিত্র নাকি যায় আঁকা। পুঁথিকার বর্ণনা করছেন যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে মথুরের কি গভীর ভাবের সম্পর্ক, একে অপরকে এমন গভীরভাবে ভালোবাসতেন, সেই ভালোবাসার সঙ্গে মিশে গেছিল সাতটি ভাব। যদিও পুঁথিকার বলছেন পাঁচটি ভাব, কিন্তু যদি পরপর পরপর আমরা দেখি তাহলে মোট সাতটি ভাব আমরা দেখতে পাব। বলছেন, কখনো কখনো প্রভুতে ভাব ইষ্টের মতন, নিজের ইষ্টকে যেরকম শ্রদ্ধা যেরকম ভালোবাসা আমরা প্রকাশ করি মথুরে সেই ভাব কখনো কখনো থাকত, কখনো স্নেহের ভাব সন্তানের তেমন, নিজের সন্তানকে যেরকম স্নেহ করে আগলে রাখে ঠিক সেই রকম এই ভাবটি মথুরের মধ্যে প্রকাশিত হতো, কখনো মিত্রের ভাব জিজ্ঞাসেন হিত, নিজের কখনো কোনো সমস্যা হলে ঠাকুর যেমন সহজে মথুরকে বলতে পারতেন, মথুরও ঠিক তেমনি সহজভাবে ঠাকুরকে বলতে পারতেন। আপনাদের মনে আছে কিনা জানি না সেই ঘটনা, মথুরানাথ এসছেন ইন্সপেকশনে, যে ছোট ভট্টাচার্যের মাথা খারাপ হয়েছে, তারপরে সেই গঙ্গাতে যখন মুখ ধুচ্ছেন তিনি দেখলেন গাছের ওপর সেই দামড়া 25 বছরের ছেলেটি বসে বসে কুল খাচ্ছে, কুল খেতে খেতে সেই কুলের বিচি একটা একটা করে ছুঁড়ে ছুঁড়ে মারছে মথুরানাথকে। তারপরে যখন মথুরানাথের কাছে চলে এলেন তখন তিনি বলছেন, দেখো গো সবাই বলে আমার মাথাটা একটু খারাপ হয়েছে, একটু ব্যামো হয়েছে, তুমি এটার একটা প্রতিকারের ব্যবস্থা করো। এই দেখুন কত সহজে তিনি তাকে বলতে পারছেন। আমরা যেমন আমাদের বন্ধুর কাছে অকপটে আমরা বলতে পারি, ঠিক সেরকম জগদম্বা দাসী খুব অসুস্থ হয়ে পড়েছেন, আমরা এই পুঁথিতেই দেখেছি, তিনি এসে একেবারে সম্পূর্ণভাবে ঠাকুরকে বলছেন যে আমার চলে জগদম্বা চলে গেলে আমার কী হবে। যেমন বন্ধু আরেক বন্ধুকে সহজে নিজের মনের কথা বলতে পারে ঠিক সেরকম, কখনো রক্ষকভাবে সতর্ক বিহিত, কখনো তিনি তার রক্ষাকারী, কখনো তিনি তার প্রহরীর ভূমিকা পালন করছেন। এই কাশিতে দেখেছি, বৃন্দাবনে দেখেছি, কাশিতে যখন তিনি মন্দির দর্শন করছেন মন্দিরে গিয়ে বেশিরভাগ দিন তিনি ভাব সমাধিতে লীন হয়ে যাচ্ছে, তার পক্ষে হাঁটা সম্ভব নয়, ঠাকুরের সেই শরীরকে মথুরানাথ শিবিকায় বহন করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। কখনো জনকভাবে পিতার মতন সস্ত্রীক শয্যার মধ্যে একত্র শয়ন, কখনো তিনি পিতার ভাব নিজের ভেতরে আরোপ করে সন্তানকে যেমন নিজের সঙ্গে করে নিয়ে শোন। আমরা দেখব যখন মথুরানাথের বাড়িতে দুর্গাপূজার ঘটনা পড়ব সেখানে দেখব যে মথুরানাথ ঠাকুরকে মাঝখানে রেখে একদিকে মথুরানাথ একদিকে জগদম্বা দাসী শয়ন করতেন। অত বড় একটা ছেলে, অত বড় একটা দামড়া পুরুষ মানুষ যেটা আমরা কল্পনা করতে পারি না, সেটা কত সহজে হয়ে গেছিল, কারণ সেই সময় তাদের ভাব শ্রীরামকৃষ্ণের প্রতি ভাব ছিল যে এরা আমার এই আমার সন্তান। কখনো জ্যেষ্ঠের ভাবে সান্ত্বনার কথা,
ঠাকুর বলছেন, ওরে কোতরা কে কোথায় আছিস আয়। ঠাকুর আহ্বান জানাচ্ছেন। একদিন বলছেন, মথুরানাথ বলছেন, কই বাবা তুমি যে অনেক লোক আসবে বললে, আসবার কথা বলেছে, কই একজনও তো এলো না। ঠিক আছে, যেন ঠাকুরকে তিনি আমি একাই একশের স্বামী, যেন তিনি তাকে সান্ত্বনা দিচ্ছেন। জ্যেষ্ঠ মানে বড় ভাই যেরকম ছোট ভাইকে সান্ত্বনা দেয়, কী হয়েছে আমি তো আছি, সেই মায়ের গুণা মতো ফ্যাক্টরের মতো। কখনো আত্মীয়ভাবে সমতা সমতা, কখনো নিজের আত্মার জন ভেবে সমান সমান ভাবছেন, ইষ্ট নয় ভাই নয় কোনো কিছু নয়, উঁচু নিচু না, যেন দুজনে এক আসনে দাঁড়িয়ে আছে। সপ্রেমে সপ্রেম সম্বন্ধ কি বা পঞ্চভাবে মাখা, যে জানে সে জানে চিত্র নাহি যায় আঁকা। যে এটা অনুভব করতে পারে একমাত্র তার অনুভবেই এটা অনুভূত হয়, এ ছবি সহজে আঁকা সম্ভব নয়। যখনই যাইতে সঙ্গ ভক্ত বর কয়, আনন্দে সানন্দ অমনি সানন্দে সায়ে, তিল দেরি নয় বাজিল আনন্দ ডঙ্কা, মথুরের ঘরে লোকজন দলে দলে দেশে যাত্রা করে, সসজ্জা মথুর রাজ রাজের মতন, সসঙ্গ ঠাকুর দেশে উপনীত হন। অন্যত্রে প্রভুর সঙ্গে একত্র বিহারে, কি আনন্দ মথুরের নহে বর্ণিবার। হৃদয়ে ভরিয়া তাহা ভোগের ইচ্ছায়, নৌকায় চূর্ণীর খালে বেড়িয়া বেড়ায়। যে মুহূর্তে ঠাকুর যাবেন ঠিক হলো, সঙ্গে সঙ্গে মথুর সব ব্যবস্থা করতে থাকলো, আনন্দে যেন ডঙ্কা বাজতে থাকলো মথুরের হৃদয়ে। সব রকম সাজসজ্জা করে লোকজন আগে পাঠিয়ে দিয়ে মথুর সেই নৌকা নিয়ে যাত্রা করলেন সাতক্ষীরার উদ্দেশ্যে। তার যে কি আনন্দ এ মুখে বলার মতো নয়, তার হৃদয় যেন ভরে আছে। কিভাবে আরো বেশি করে তিনি শ্রীরামকৃষ্ণ সঙ্গ সুখ উপভোগ করবেন, এই ভেবে তিনি নৌকা নিয়ে ওই নদীর চড়ায় বেড়াতে থাকলেন। কিন্তু তারপর যা বিপদ হলো সেটা মথুরের কল্পনার মধ্যেও ছিল না। নিকটস্থ এক গ্রামে দরিদ্র দারিদ্র প্রবল, অনাথ কাঙালি দুঃখে সেখানে কেবল, করুণা হৃদয়ে প্রভু দ্রবিয়ান্তরে, অন্ন বস্ত্র দান হেতু কহেন মথুরে, মাথা ভরা তেল আর নূতন বসন, প্রতিজনে এক এক দিনেরও ভোজন, মথুর করিল দান অনুমতি ক্রমে, জন্মদাতা জন্মমাত্র ধন বিতরণে, মথুরের গুরুবংশ সন্নিকট গ্রামে, গমনের প্রয়োজন বিশেষ কারণে, হৃদয় সহিত প্রভু হস্তির উপরে, আপনি শিবিকা মধ্যে চলে ভক্তবর, তরায় তথায় কার্য করি সমাপন, ফিরিয়া আইল কলিকাতার ভবন। এই পথে তারা একটি গ্রামে এসে পড়লেন, যে গ্রামেতে দীন দুঃখী কাঙালেরা আছেন। ঠাকুর তাদের দেখে তাদের হৃদয় তার হৃদয় দয়ায় দ্রবীভূত হয়ে গেল। তিনি বললেন, মথুরানাথ এদের সেবা করো। কী সেবা করবে? না এদের এক এক দিনের একদিনের সম্পূর্ণ ভোজন দিতে হবে, এক মাথা করে তেল দিতে হবে এবং একটি করে নূতন বসন দিতে হবে। এইবার আর মথুরানাথ বৈদ্যনাথের মতো ভুল করেননি, সঙ্গে সঙ্গে দেওয়া মাত্র তিনি দিয়ে দিলেন। ঠাকুরকে নিয়ে মথুরানাথ যাত্রা করলেন তার গুরুবংশীয় যে সন্নিকটস্থ গ্রাম সেখানে গেলেন। ঠাকুর বসলেন হাতির ওপর হৃদয়ের সঙ্গে, কারণ জায়গাটা খুব দুর্গম, শিবিকায় গেলে ঠাকুরের কষ্ট হবে, সে হাতির ওপর ঠাকুরকে নিয়ে যাওয়া হলো আর তিনি শিবিকায় পেছন পেছন গেলেন। এই বিষয়ে আমাদের লীলা প্রসঙ্গ কি বলছে সেটা আমরা দেখি। লীলা প্রসঙ্গ বলছে, হৃদয়ের নিকট শুনিয়াছি সাতক্ষীরার নিকট সোনাবিরে নামক গ্রামে মথুরের পৈতৃক ভিটা ছিল। ওই গ্রামের সন্নিহিত গ্রাম সকল তাঁর জমিদারি ভুক্ত। ঠাকুরকে সঙ্গে লইয়া মথুর ওই সময় ওই স্থানে গমন করিয়াছিলেন।
এখান হইতে মথুরের গুরুগৃহ অধিক দূরবর্তী ছিল না। বিষয় সম্পত্তি একটি কারণে গেছিলেন না মথুরা, না সেটা বলছেন। বিষয় সম্পত্তি বিভাগ লইয়া গুরুবংশীয়দিগের মধ্যে এই কালে বিবাদ চলিতেছিল। সেই বিবাদ মিটাইবার জন্য মথুরকে তাহারা আমন্ত্রণ করিয়াছিলেন। গ্রামের নাম তালা মাগ্র। মথুর তথায় যাইবার কালে ঠাকুর ও হৃদয়কে নিজ হস্তির উপর আরোহণ করাইয়া স্বয়ং শিবিকায় গমন করিয়াছিলেন। হৃদয় বলিত, যাইবার কালে পথ বন্ধু ছিল বলিয়া শ্রীযুক্ত মথুর ঠাকুরকে শিবিকায় আরোহণ করাইয়া স্বয়ং হস্তিপৃষ্ঠে গমন করিয়াছিলেন এবং গ্রামে পৌঁছিবার পর ঠাকুরের কৌতূহল পরিতৃপ্তির জন্য তাহাকে কখনো কখনো হস্তিপৃষ্ঠে আরোহণ করাইয়াছিলেন। মথুরের গুরুপুত্রগণের সযত্ন পরিচর্যায় কয়েক সপ্তাহ এখানে অতিবাহিত করিয়া ঠাকুর দক্ষিণেশ্বরে পুনরায় ফিরিয়া আসিয়াছিলেন। আমরা বলেছি পুঁথিকার একটু করে লীলা বর্ণনা করেন, একটু করে সেই শ্রীরামকৃষ্ণের তত্ত্বের কথা বলেন। একটানা যদি তত্ত্ব কথা বলেন তাহলে সেটা আমাদের কাছে বড্ড কঠিন মনে হয়, তাই একটু করে রস দেন আর একটু করে শক্ত রুটি দেন, যেন সেই রসেতে সেই রুটিটিকে জারিত করে খেলে আমাদের গ্রহণ করতেও সুবিধা হবে, হজম করতে সুবিধা হবে আর আকর্ষণীয় বোধ হবে। তাই এবার পুঁথিকার এই খানিকটা রস দেবার পর একটু শুকনো রুটি দিচ্ছেন, বলছেন, সঙ্গ সুখ শ্রীপ্রভুর মত্ততর রস, রসজ্ঞে সতই তার করে তার পরবশ, অতিরিক্ত বিমর্ষ অভাবে তাহার উচাটন মন চিত্তে রোল হাহাকার, বিশেষ এখন এই মথুরের দশা, অতিরিক্ত পাশে উদ্বৃদ্ধি অতিরিক্ত আশা, উদাস বিষয় কর্মে লাগে জ্বালাতন, প্রভুর সঙ্গ রস পানে ইচ্ছা অনুক্ষণ, মনোমত কর্মকাণ্ডে বৃদ্ধি শক্তি বল, উদ্যোগ উদ্যম চেষ্টা উপায় সম্বল, অভাব সদা পূর্ণিত অভাব অভাব সদা পূর্ণিত ভাণ্ডারে, সরল উদার চিত্তে বিমুক্ত দুয়ার। ভগবানের সঙ্গ যখন আমরা পাই সেটা এত আনন্দকারী আমাদের কাছে বোধ হয়, একমাত্র রসজ্ঞ যে সে এটা অনুভব করতে পারে, যে এই রস আস্বাদন করেছে। আপনি যদি জীবনে রসগোল্লা না খেয়ে থাকেন বা কেশি দাসের রসগোল্লা টিন রসগোল্লা না খেয়ে থাকেন, আপনি কিছুতেই বর্ণনা করতে পারবেন না সেটা কতটা সফট, তার ভিতরে কতটা রস ঢোকে, আপনি এটা কিছুতেই বর্ণনা করতে পারবেন না। তাই বলছেন কেবলমাত্র রসজ্ঞ যে, রসে যিনি জ্ঞানী তিনি একমাত্র জানাতে পারবেন। বলছেন এই রস যদি বেশি হয় তাহলে কি হয়, যখন আমরা প্রয়োজনের অতিরিক্ত পেয়ে যাই আমাদের তখন কি অবস্থা হয়। উচাটন অতিরিক্ত বিমর্ষ অভাবে তাহার উচাটন মন চিত্তে রোল হাহাকার, বিশেষ এখন এই মথুরের দশা, অতিরিক্ত পাশে বৃদ্ধি অতিরিক্ত আশা। যখন খানিকের জন্য আমরা এই জিনিসটা থেকে আমাদের হাত থেকে সরে যায় জিনিসটা, আমাদের মনে একটা হা উদাস চলতে থাকে, আরে বাবা কী জিনিস হারিয়ে ফেললাম, কী জিনিস হারিয়ে ফেললাম, কারণ ওই নেশার জিনিস এমন মুক্তাত হয়ে গেছে যে ওটা না পেলে যেন একটি উইথড্রল সিনড্রম হতে থাকে। যেমন সেই যারা ওই ড্রাগস ট্রাগস নেন তাদের যখন ওটা বন্ধ করানো হয় তখনই প্রথম ওই হাত পা কিছুতে থাকে, এই যেন সেই রকম মথুরের অবস্থা, সেরকম অবস্থা। অতিরিক্ত বিমর্ষ অভাবে তাহার উচাটন মন চিত্তে রোল হাহাকার, সবসময় মনের মধ্যে যখন তিনি যখন এই সংসারের কাজকর্ম করছেন তখন তার মধ্যে কী বিষয় কর্মের মধ্যে মেতে আছি, এই সময় যদি ঠাকুরের সাথে থাকতুম তত কত আনন্দ হতো, কত ভালো ভালো কথা শোনা যেত, তার সঙ্গসুখ কিছু না হলে বলছে তার তিনি সেই তার সেই পরিধির মধ্যে আমরা আছি, এটাই যেন কত আনন্দকারী। বলছেন বিশেষ এখন এই মথুরের দশা, অতিরিক্ত পাশের বৃদ্ধি অতিরিক্ত আশা। মথুরের অবস্থা এখন এই রকম যেন যত বেশি পাচ্ছে যে মুহূর্তে তার থেকে কম হয়ে যাচ্ছে তখন তার চেয়ে যেন বেশি পাওয়ার ইচ্ছে হচ্ছে, আরও 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 চাই। আগে অল্প ভাত ডালে হয়ে যেত, তারপরে একটা ডাল, তারপরে একটা তরকারি জুটলো, তারপরে মনে একটা মাছ হলে ভালো হয়, তারপরে যদি মাছের দু চার রকম ভ্যারাইটি হয়, এই যেমন আমাদের মনের হয় ঠিক মথুরের অবস্থা ঠিক সেই রকম।
আরও 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 কী করে শ্রীরামকৃষ্ণের সঙ্গসুর পাবেন। উদাস বিষয় কর্মে লাগে জ্বালাতন, প্রভুর সঙ্গ রস পানে ইচ্ছা অনুক্ষণ। এ দোষে আপনারা আমরা প্রত্যেকে দুষ্ট, এ দোষে আমাদের বাড়ির লোকজন প্রত্যেকে আমরা বকাঝকা খেয়েছি, যে যত আমরা তার রসেতে ডুবে যাই তত বাইরের এই যে বিষয় কর্ম যেটাকে ফেক বলে আমাদের বোধ হয় তার প্রতি আমরা সেই রকম আকর্ষণ খুঁজে পাই না, তবে তার থেকে আমরা ধীরে 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 সরে যাই। অল্প বয়সী ছেলেরা যখন মঠ মিশনে আসে তখন বাবা কাকারা বলেন যে তো বুড়ো বয়সে করার কথা, যখন সব কাজ সারা হয়ে যাবে। বয়স্ক মানুষ তারা যদি হরিনাম করতে যান তাদের বলে আরে এ তো ঘরের কাজ সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে গেল পাড়া বেড়াতে। দু অবস্থাতেই একই রকম, এ রসে যে মেতেছে তার এই জগৎকে ভুল হয়ে যায়। জগতের এই নিত্যদিনের এই যে দেওয়া নেওয়ার এই যে সম্পর্ক এটা বড্ড সংকীর্ণ ছোট বলে মনে হয়। তাই তার সেই রকম উদাস বিষয় কর্ম লাগে জ্বালাতন, সংসার যেন তার কাছে বিষবধ মনে হচ্ছে। কী করে সবসময় তার মনে হচ্ছে কী করে তিনি প্রভুর সঙ্গ রস পানে মত্ত থাকবেন। মনোগত কর্মকাণ্ডে বুদ্ধি শক্তি বল, উদ্যম উদ্যোগ উদ্যম চেষ্টা উপায় সম্বল, অভাব অভাব শতাপূর্ণিত ভাণ্ডার, সরল উদার চিত্তে বিমুগ্ধ দুয়ার। এই যে যা কিছু কাণ্ড করছে তাতে শক্তি বুদ্ধি সব কিছু বাড়ছে, কিন্তু মনের যেন বিকাশ হচ্ছে না, যেন মনের কোথায় যেন একটা দুয়ারে আগল পড়ে আছে, তাই তার এই রকম মনে হচ্ছে। তাই পুঁথিকার লিখছেন, ভক্তি ধন বিদ্যা বল ভাগ্য ভগবান, ভক্তি ধন বিদ্যা বল ভাগ্য গুণমান, অবনীত অদ্বিতীয় একা অসমান, দেখিয়াছি তুলা দিয়া অর্জুনের সাথে, সে মাত্র খদ্যতবত রাখি চন্দ্রিমাতে, অলঙ্কার অত্যুক্তির অস্পর্শ যেখানে, কোটিতে ও কোটি ত্রুটি রামকৃষ্ণায়নে, লীলার আকর লীলার সমষ্টি লীলার, লীলা যেন সেই মতো নায়ক ইহার। বলছেন সব কিছু দিয়ে তিনি ধন্য, ভক্তিতে ভক্তি সম্পদ, ধন সম্পদ, বিদ্যা সম্পদ, বল সম্পদ, ভাগ্য সম্পদ সব কিছুতে মথুরানাথ ধন্য। তাকে আমি অর্জুনের সঙ্গেও তুলনা করতে চেষ্টা করেছি, শ্রীকৃষ্ণের সখা, সেই গীতার শ্রীকৃষ্ণ মহাভারতের শ্রীকৃষ্ণের সখা অর্জুনের সঙ্গে তুলনা করতে চেয়েছি মথুরকে, কিন্তু মনে হয়েছে যেন চাঁদের সামনে একটা জোনাকি পোকার মতো বোধ হয়েছে। সত্যতবত জোনাকি পোকার টিম টিম করছে আলো, সেই আলোর মতো স্তিমিত মনে হয়েছে শ্রীরামকৃষ্ণের সামনে। যত কিছু অলঙ্কার দাও, যত কিছু বিশেষণে তাকে ভূষিত করাও, সব যেন বড় কম পড়ে যায়। কোটিতেও কোটি ত্রুটি রামকৃষ্ণায়নে, তার লীলা ব্যাখ্যানে যেন তাকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা যায় না। জীব লীলার আকর লীলা সৃষ্টি লীলা সমষ্টি লীলার, লীলা যেন সেই মতো নায়ক ইহার, যা তাঁর সৃষ্ট করা লীলা, লীলার নায়ক তিনি, সব কিছু দিয়ে তিনি যেন এই সমস্ত চরিত্রটি আমাদের সামনে এসে উপস্থাপিত করেছেন। সত্য বটে ভাসিলেন ভাসিল না সাগরের জলে, সুগুরু হইতে গুরু গুরু তরশিলে, বানর সহায় রক্ষ বিনাশ বিনাশ, দুর্জয় ধনুক হাতে ত্রিভুবন তাস। সত্য যুগে তার নাম লেখা পাথর দিয়ে বানরেরা সেই সাগরের উপর ভাসিয়ে দিল, তাই দিয়ে তৈরি হয়ে গেল শুধু শিলা, শিলাখণ্ড দিয়ে সেই সুগুরু সেই ব্রিজ সেই সেতু তৈরি হয়ে গেল। বানর সহায়ে তিনি রাক্ষস বিনাশ করলেন, দুর্জয় ধনুক দিয়ে তিনি এই গোটা ত্রিভুবনকে সেই ত্রিভুবনের ত্রাস রাবণবধ করলেন। এ মনে হচ্ছে শ্রীরামকৃষ্ণের লীলার কাছে যেন বড় ক্ষুদ্র। এবার তিনি তুলনা করছেন, হইল না সত্য বটে ধরা গোবর্ধন, পুতনা প্রভৃতি কংস সুর নিধন, কালীয় দমন কীর্তি কালিন্দির জলে, আলোড়ন ত্রিভুবন স্বর্গ ধরা তলে, পার্থ সারথীর বেশে অষ্টাদশ দিনে, অষ্টাদশ অক্ষহীনী সেনা নষ্ট রণে, বিরাট দ্বারকা লীলা ঐশ্বর্যের সারে, পঞ্চাদশ হয় কোটি কৃষ্ণ পরিবার, ইত্যাদি ইত্যাদি কত না সে সংখ্যায়,
তদধিক তদধিক প্রভুর লীলায় ভাষা চোখে ভাষে ভেসে যায় না হয় দর্শন চতুর্বেদাধিক কৃষ্ণে রামকৃষ্ণায়ন আধ্যাত্মিক ভাবরাজ্যে একক ঈশ্বর নিরক্ষর বেশ প্রভু লীলার আকর। পরবর্তীকালে মহাভারতের যুগে আমরা যখন দেখছি তখন শ্রীকৃষ্ণ এত লীলা করেছেন, পুতনা বধ করেছেন, গিরি গোবর্ধন ধারণ করেছেন, কলীয় দমন বধ করেছেন, এমনকি 18 দিনে পার্থ সারথির বেশে 18 অক্ষহীনী সেনা ধ্বংস করেছেন। এক এক অক্ষহীনী সেনাতে বলছে 1,09,350 পদাতিক সেনা থাকে, 65,610 অশ্বারোহী সেনা থাকে, 2,18,700 হস্তি বাহিনী হস্তি থাকে। এই এতগুলি সেনা এক একটি সেরকম অক্ষহীনী সেনা তো এরকম 18 অক্ষহীনী সেনা তিনি নাশ করেছেন। বিরাট দ্বারকা লীলা তিনি করেছেন, ঐশ্বর্যে সাজিয়ে দিয়েছেন, 1500 কৃষ্ণ পরিবার থাকতে পারে তার ব্যবস্থা করেছেন। এরকম কত লীলা, কত আসুরিক অমানসিক লীলা করে গেছেন তিনি, কিন্তু তার সামনে এই পণ্ডিত এই নিরক্ষর প্রভু এসে দাঁড়িয়েছেন। তার সমস্ত কিছু মনে হয় তার তিনি যখন এসে দাঁড়ান তখন সমস্ত রকমের যে আগেকার অবতারদের যাবতীয় কীর্তি যেন ম্লান হয়ে যায়। এমন কি বলছেন যে চতুর্বেদে যে অনুভূতি তাও যেন রামকৃষ্ণের এই যে রূপ তা পার করে যায়। ঠাকুর নিজে বলছেন এখানকার অনুভূতি বেদ বেদান্তের পার। তেমনি কি তিনি বেদ বেদান্ত থেকে বিশেষ কিছু অনুভব করেছিলেন? তা নয়, এটাই তাই। প্রত্যেকের অনুভূতি একজনের থেকে হয় ভালো হবে নালে খারাপ হবে, একই রকম অনুভূতি আমাদের কখনো হতে পারে না। আপনারা যখন প্রথম কোনো কাজ, মায়েরা যখন প্রথম তার মায়ের কাছ থেকে রান্না শিখে তৈরি করেন, রান্না করেন, তখন হয় মায়ের চেয়ে ভালো হয় নাহলে মায়ের চেয়ে খারাপ হয়, কখনো মায়ের মতো হয় না, এটা হওয়া সম্ভব নয়। আমাদের প্রত্যেকের মনের গঠন আলাদা আলাদা, সেই গঠনে যেরকমভাবে প্রতিভাত হয় ঠিক সেই রকমভাবে আলাদা আলাদাভাবে প্রকাশিত হয়। বেদ বেদান্তের সেই সমস্ত ঋষিরা যা অনুভব করেছিলেন, যা নির্যাস আমরা এই উপনিষদ বেদ বেদান্তে পাই, শ্রীরামকৃষ্ণের অনুভব তাদের ছাপিয়ে চলে গেছে, তাদের চেয়ে আরও সূক্ষ্মতর জিনিস করেছে। আপনারা ভাবুন না, যখন প্রথম কম্পিউটার এসেছিল একটা এত বড় চেহারা তার, তার সঙ্গে একটা ওই আরেকটা যন্ত্র, তার সঙ্গে আনইন্টারাপ্টেড পাওয়ার সার্ভিস দেওয়ার জন্য আরেকটা যন্ত্র, ক্রমাগত যন্ত্রটা ছোট হতে থাকছে, তারপরে এলো একখানে এরকম সরু মতো, তারপরে ঢেবড়া যন্ত্র, তার এখন সবটুকু ছাপিয়ে গেছে শুধু ওই একটি ছোট্ট সরু যন্ত্র, তাতেই যা কিছু সব কিছু হচ্ছে। দেখুন যত যুগ এগোচ্ছে তত অনুভূতির রাজ্যটা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জায়গায় পৌঁছচ্ছে। হয়তো এরপরে যে অবতার আসবেন তিনি বলবেন যে শ্রীরামকৃষ্ণের যে অনুভূতি আমার অনুভূতি তাকেও ছাপিয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে পুঁথিকার বলছেন যেই যে আগের আগের যে অবতার সত্যযুগে যে অবতার এসেছিলেন, পরে ত্রেতাতে যে অবতার এসেছিলেন, তাদের সমস্ত লীলা সমস্ত অনুভূতি যেন এই তাদের কত কি মানে কত শো ছিল, এই তিনি রাবণ বধ করলেন তার কত বীরত্বের শো ছিল, এগুলো কিচ্ছু নেই, তার অলঙ্কার নেই, কিচ্ছু নেই, একটা নিরক্ষর ব্রাহ্মণের বেশে সাধারণের মতো সাধারণের কাছে এসেছেন, অথচ মানুষের মনে তার দাগ থেকে গেছে দীর্ঘদিন। এখানে মথুর কি বা শুনো শুনো মন, তেমতি মথুর নাথ মথুর যেমন, ব্রহ্মবারী প্রবাহিনী গঙ্গার উপর ভাসাইল তরিয়া অতীব সুন্দর, সর্বাঙ্গীন সজ্জীভূত উপরে ভিতরে, ফলমূল ভোজ ভোজ্য দ্রব্য রাখা স্তরে স্তরে, প্রাণ তুল্য প্রভু দেবে তুলিয়া তথায়, গঙ্গা বায়ু সেবনেতে বিহারে বেড়ায়। এখানে পৌঁছে সেই সাতক্ষীরাতে রানাঘাট থেকে তারা একটু আরও এগিয়ে গেল, একটি সুসজ্জিত বজ্রায় তাতে নানা রকমের খাবার দাবার নিয়ে খুব সুন্দর করে সাজিয়ে শ্রীরামকৃষ্ণকে নিয়ে তিনি বেরোলেন। শীতল সলিল কণা সহগন্ধ বহ, সুখসেভ্য অতিশয় বহে অহরহ, দক্ষিণ দক্ষিণে তরে দুই পাশে খোলা, অর্ধ ঊর্ধ্ব দশ দিকে প্রকৃতির খেলা, এখানে তরণী মধ্যে ঠাকুর আপনি, ভবসিন্ধু তরি যার চরণ দুখানি। এইবারে
এত সুন্দর সেই বজ্রার বর্ণনা করছেন, যার কোনো দিকে বাধা নেই, কোনো দিকে জানালা নেই, অথচ একটা উপরে একটা চন্দ্রাতক আছে, সব দিক দিয়ে হাওয়া আসছে, সেই তরণী মধ্যে সেই ভবসিন্ধু পারের কাণ্ডারি তিনি বসে আছেন, যার চরণ স্পর্শে মানুষ এই ভবসিন্ধুর পারে যেতে পারে। ভোগে যোগে পরিপূর্ণ মথুরের ন্যায় কুত্রাপি কখনো নাহি জন্মিল ধরায়, মায়ের ইচ্ছায় যেন চালিত ঠাকুর প্রভুর ইচ্ছায় তেন এখানে মথুর, নবদ্বীপ অভিমুখে চলিল তরণী গৌরাঙ্গ দেবের যেথা জন্ম লীলাভূমি। বলছেন ভোগে যোগে পরিপূর্ণ এই মানুষের মথুর, যেমন ভাবে ঠিক ঠাকুরের মায়ের ইচ্ছায় ঠাকুর চালিত হন, সেই ঠাকুরের ইচ্ছায় পরিচালিত হন মথুর, একজন একেবারে সত্যভাবে পূর্ণ আর একজন যোগ এবং ভোগ দুইটিকে সঙ্গে নিয়ে এসেছেন, কিন্তু ভগবানের ইচ্ছায় দুজনই একসঙ্গে চলেছেন। তরণী এগিয়ে চলল নবদ্বীপ ধামের উদ্দেশ্যে, যেখানে শ্রী গৌরাঙ্গ দেবের জন্মভূমি সন্দর্শনীরা যাবেন। দিনরাত অনুক্ষণ শয়নে সপনে হৃষ্টান্তর ভক্তবর বাবারও যতনে, মথুর সম্বন্ধ রসে ভুলিয়াছে সব উঠিতে বসিতে মাত্র বাবা বাবা রব, পবিত্রাম্ব ভাগীরথী আনন্দে উথলা খেলিছে নাচিছে তনু তরঙ্গের মেলা, বক্ষেতে ধরিয়া সেই অভয় চরণ জীব উদ্ধারিতে তার যেখানে জনম। তারা সেই দিন রাত্রি সব সময় শ্রী রামকৃষ্ণকে সঙ্গ পেয়ে তিনি প্রতি মুহূর্তে সেই বাবা বাবা করে যাচ্ছেন, বাবা বাবা করার অর্থ তিনি সবসময় শ্রীরামকৃষ্ণের সঙ্গসুখ প্রার্থনা করছেন। এদিকে সেই পবিত্র ভাগীরথী গঙ্গা, যিনি স্বয়ং শ্রীরামকৃষ্ণকে বয়ে নিয়ে যাচ্ছেন, যার পা থেকে শুরু হয়েছে গঙ্গা, মা যেমন দেখছেন যে ঠাকুর হেঁটে হেঁটে যাচ্ছেন, তার সেই পা থেকে যেন গঙ্গার স্রোত প্রবাহিত হচ্ছে, তাকে সেই বক্ষেতে ধারণ করে ধরণীয় যেন গঙ্গাও যেন আনন্দে আকুলা হয়ে পড়েছে। ধীর মন্দ সমীরণ ধীরে বাহে বাড়ি ধীরে দুলাইয়া অঙ্গ ধীরে চলে তরি, ধীর স্থিরে একবারে ঘাটের সমীপে তীর্থস্থিত যেইখানে তীর্থ নবদ্বীপে, শ্রীপ্রভুর পূর্বেকার আদিম ধারণা সন্দেহ গৌরাঙ্গ দেব অবতার কিনা। ধীরে ধীরে নৌকা চলতে চলতে ঘাটের কাছে উপস্থিত হলেন। ঠাকুরের বহুদিনের ইচ্ছা, বহুদিনের একটা সন্দেহ তার মনের মধ্যে জেগেছে যে ঠাকুর কি গৌরাঙ্গদেব কি সত্যিই অবতার? আমরা লীলা প্রসঙ্গ থেকে উদাহরণ এটা বলবো, তার আগে এটা বলেন, পুরাণ ভাগ পুরাণ কি ভাগবতে নাহি, পুরাণ কি ভাগবতে নাহি কোনো তত্ত্ব, সন্দেহে দোতলা মান মিথ্যায় কি এ সত্য, নবদ্বীপে আগমনে মিলিবে নিশ্চয় দর্শনে গৌরাঙ্গের যদি সত্য হয়, সেই হেতু বর্তমানে হেথাগমন এখানে সেখানে ধামে তত্ত্ব অন্বেষণ। গৌরাঙ্গ কি সত্যি অবতার নাকি একটা গল্প, একটা মিথ, মানুষের মুখে মুখে রং লেগে লেগে একটা নতুন ছবি আমাদের কাছে দিয়েছে, এই চিন্তা এই সন্দেহ ঠাকুরের মনে উদয় হয়েছিল। এই সন্দেহ নিরসনের জন্য তিনি এই শ্রীগৌরাঙ্গের জন্মস্থল দর্শন করবার জন্য তিনি এলেন। মনে হয়েছিল তার যত মন্দির আছে, যত ওই বৈষ্ণব বাবাজিদের আখড়া আছে, সব জায়গায় তিনি যাবেন, কোথাও যদি তার অনুভূতি হয় তখন তিনি বিশ্বাস করবেন যে শ্রী গৌরাঙ্গদেব সত্যি ছিলেন এবং তিনি অবতার। গৌরাঙ্গ উপাসক বহু গোস্বামী এখানে মতিরতি ভক্তি ভারী গৌরাঙ্গ চরণে, কাঠের বিগ্রহ মূর্তি মন্দিরে স্থাপনা ভক্তিবারে সেবার আগা পূজা উপাসনা, প্রতি গোস্বামীর ঘরে প্রভুর গমন যদি কোথা মিলে দেব ভাবের লক্ষণ। বহু মন্দির আছে, বহু গোস্বামীগণ, বহু বৈষ্ণবগণ, তারা সেখানে ভগবানের উপাসনা করছেন, সেইখানে তারা উপস্থিত হয়েছেন, ঠাকুর সেখানে উপস্থিত হয়ে দেখতে চাইছেন যে কোথাও যেন যদি কোনো সেই সত্যভাবের কোনো প্রকাশ তিনি লক্ষ্য করেন। ক্ষুণ্ণ মন প্রভুদেব বিফল প্রয়াসে তরি যেতা উপনীত ফিরিতে মানসে,
কি আশ্চর্য শুনো কথা অবাক কাহিনী প্রতি আগমনে যাবে ছাড়িল ছাড়িল তরণী। যখন তিনি বুঝে গেলেন, তার মনে হলো এই সিদ্ধান্তে এসে গেলেন যে না, চৈতন্যদেব বলতে কিছু নেই, এটা জাস্ট একটা মিথ, এটা লোকের কল্পনা, তখন তিনি ফিরতে শুরু করলেন। কিন্তু নৌকা যখন ফিরে আসছে তখন একটা অদ্ভুত লীলা ঘটল, অদ্ভুত ঘটনা ঘটল। অদূরে গঙ্গার গর্ভে তরণী যখন সে সময় খোলা চোখে হয় দর্শন, কিশোর বালক দয়ে অপূর্ব মূরতি সোনার বরণ অঙ্গে শিরে ভাতে জ্যোতি, ঊর্ধ্বস্ত উত্তোলন সহাস্য বতনে শ্রীপ্রভুর মুখে চেয়ে আসিছে বিমানে, তখনই থাকে ঠাকুর কি বা ভাবেতে মাতিয়ে এলোরে এলোরে বলি উঠিল চেঁচিয়ে, বলিতে বলিতে কথা কিশোরের দয় ঠাকুরের শ্রীদেহেতে লীন রূপ হয়। আপনি আপনি গত তখনই গোসাই জড়বৎ সমাধিস্থ বাহ্য বোধ নাই, বিরাট আলয় যেন ঠাকুরের দেহ নাম রূপ জগতের সম্মিলনী গৃহ, যাবতীয় দৃষ্ট রূপ দেহে লীন পায়ে বিরাট বিগ্রহ তনু রামকৃষ্ণ রায়। যখন তিনি ভাবছেন যে আর কোন রকম ভাবে কোনো কিছুর আর দর্শন পাওয়া সম্ভব নয়, তখন হঠাৎ করে দেখলেন আকাশ পথে দুটি কিশোর গৌরাঙ্গ এবং নিত্যানন্দ কিশোর রূপে তার দিকে ধেয়ে আসছেন। তিনি এলোরে এলোরে বলে সমাধিস্থ হয়ে গেলেন এবং এই অবস্থাতেই তিনি প্রত্যক্ষ করলেন এই দুটি বিগ্রহ তার ভেতরে লীন হয়ে গেল। পুঁথিকার বলছেন বিরাট আলয় যেন ঠাকুরের গৃহ নামরূপ জগতের সম্মিলনী গৃহ, বিরাট আলয় যেন ঠাকুরের দেহ নামরূপ জগতের সম্মিলনী গৃহ, যাবতীয় দৃষ্ট রূপ দেহে লীন পায় বিরাট বিরাট বিগ্রহ তনু রামকৃষ্ণ রায়। শ্রীরামকৃষ্ণ যেন একটি বিরাট নামরূপ একটি তনু, যেখানে সমস্ত নাম জগতের সমস্ত সবার যেন স্থান হয়েছে, প্রত্যেকে তার মধ্যে লীন হয়েছে। আমরা দেখেছি আগে যতবার যত সাধন করেছেন প্রত্যেকে শ্রীরামকৃষ্ণ রূপে বিলীন হয়ে গেছে, মানে একটা শরীর এলো আমার ভেতর ঢুকে গেল তা নয়, সেই ভাবের সাথে তিনি নিজেকে একীভূত করে দিলেন। সময় প্রায় হয়ে গেছে, আমি ওই লীলা প্রসঙ্গে যে কথাটি ঠাকুরের ছিল সেইটি বলে আজকের অংশ শেষ করব। ঠাকুর যেরকম বলেছিলেন শারদানন্দজি লিখছেন, শ্রী গৌরাঙ্গের অবতার সম্বন্ধে আমাদের ভিতর অনেকেই তখন সন্দিহান ছিলেন, এমনকি বৈষ্ণবর্তের ছোট লোক এই কথাই বুঝিতেন এবং সন্দেহ নিরসনের নিমিত্ত ঠাকুরকে অনেক সময় ওই বিষয়ে জিজ্ঞাসাও করিয়াছিলেন। ঠাকুর তদুত্তরে একদিন আমাদের বলিয়াছিলেন, আমারও তখন তখন ওই রকম মনে হতো রে, ভাবতুম পুরাণ ভাগবত কোথাও কোনো নামগন্ধ নেই, চৈতন্য আবার অবতার, নেড়ানেড়িটার টেনে গুনে একটা বানিয়েছে আর কি, কিছুতেই ও কথা বিশ্বাস হতো না। মথুরের সঙ্গে নবদ্বীপ গেলুম, ভাবলুম যদি অবতার হয় তো সেখানে কিছু না কিছু প্রকাশ থাকবে, দেখলে বুঝতে পারবো, একটু প্রকাশ অর্থাৎ দেবভাবের প্রকাশ দেখবার জন্য গোসাইয়ের বাড়ি, বড় গোসাইয়ের বাড়ি, ছোট গোসাইয়ের বাড়ি ঘুরে ঘুরে ঠাকুর দেখে বেড়ালুম, কোথাও কিছু দেখতে পেলুম না। ভাবুন ঠাকুর বলছেন এই কথা, দেখে প্রাণটা খারাপ হয়ে গেল, ভাবলুম কেনই বা এখানে এলুম, তারপরে ফিরে আসুক বলে নৌকায় উঠছি, এমন সময় দেখতে পেলুম অদ্ভুত দর্শন, দুটি সুন্দর ছেলে, এমন রূপ কখনো দেখিনি, তপ্ত কাঞ্চনের মতো রং, কিশোর বয়স, মাথায় একটা করে জ্যোতির মণ্ডল, হাত তুলে আমার দিকে চেয়ে হাসতে হাসতে আকাশ পথ দিয়ে ছুটে আসছে, অমনি ওই এলোরে এলোরে বলে চেঁচিয়ে উঠলাম। ওই কথাগুলি বলিতে না বলিতে তারা নিকটে এসে নিজের শরীর দেখাইয়া এর ভেতর ঢুকে গেল, আর বাহ্যজ্ঞান হারিয়ে পড়ে গেল, জলেই পড়তুম, হৃদয় নিকটে ছিল ধরে ফেললে, এইরকম ঢের ঢের সব দেখিয়ে বুঝিয়ে দিলে, বাস্তবিকই অবতার, ঐশ্বরিক শক্তির বিকাশ। ঠাকুর ঢের সব দেখিয়ে কথাগুলো এমনভাবে ব্যবহার করিলেন
কারণ পূর্বেই একদিন শ্রী গৌরাঙ্গদেবের নগর সংকীর্তনের দৃশ্যের কথা আমাদের নিকট গল্প করিয়াছিলেন। কি সেই নগর সংকীর্তনের দৃশ্য তিনি দেখেছিলেন? তিনি দেখলেন ঠাকুর বলিতেন, শ্রীচৈতন্যদেবের নগর সংকীর্তন করিতে করিতে নগর শ্রীচৈতন্যদেবের সংকীর্তন করিতে করিতে নগর প্রদক্ষিণ করিবার স্বাদ হইল। সে এক অদ্ভুত ব্যাপার, একদিন তার দর্শন হয় অসীম জনতা হরিদামে উদ্দামে উন্মত্ততা, আর সেই উদ্দাম তরঙ্গের ভিতর উন্মাদ শ্রী গৌরাঙ্গের উন্মাদিনী আকর্ষণ। সেই অপার জনসংঘ ধীরে ধীরে দক্ষিণেশ্বরের উদ্যানের পঞ্চবটির দিক থেকে ঠাকুরের ঘরের সম্মুখ দিয়ে অগ্রে অগ্রে চলিতে লাগিল। ঠাকুর বলিতেন, উহারি ভিতর যে কয়েকখানি মুখ ঠাকুরের স্মৃতিতে চির অঙ্কিত ছিল, বলরামবাবুর ভক্তি জ্যোতিপূর্ণ স্নিগ্ধ চল মুখখানি তাহাদের অন্যতম। বলরামবাবু যেদিন প্রথম ঠাকুরকে দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালীবাটিতে উপস্থিত হন, সেদিন ঠাকুর তাহাকে দেখিবা মাত্র ছিনিয়াছিলেন, এই ব্যক্তি সেই লোক। এইখানেই শেষ করছি। স্বামীজি বলছেন, রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, অনুভূতি হচ্ছে ধর্ম। আমরা এখনও শুনি, অনেকেই বলেন আমাদেরকে, এই যে আমরা ঠাকুরকে নিয়ে সব গল্প কেঁদে ফেলেছি, এমনটা যেন হয় না, খুব স্বাভাবিক। তিনি বলছেন, রসজ্ঞ তত্ত্বজ্ঞ যে সে ছাড়া সেই তত্ত্বের মর্ম কেউ বুঝতে পারবে না। ধর্মের ব্যাপারটাই হলো তাই, আপনি যতক্ষণ না নিজে অনুভব করছেন, ধর্মের কেন জীবনের সব ক্ষেত্রে আপনি যতক্ষণ না নিজে অনুভব করছেন ততক্ষণ পর্যন্ত আপনি অন্যকে অনুভব করাতে পারেন না। ঠাকুরের এই দর্শন, এই যে গল্প, এই ঘটনা খানিকটা আমাদের কাছে একটাখানি রূপকের মতো মনে হয়। ঠাকুরের এই সন্দেহ হওয়া উচিত নয়, যখন তিনি সংকীর্তনের দল দর্শন করে ফেলেছেন তখন তার এই সন্দেহ হওয়া উচিত নয়, কিন্তু তাও তিনি দেখছেন। এ যেন আমাদের সকলের কাছে একটা প্রশ্নচিহ্ন রেখে দিয়েছেন, যে এমনি করে সন্দেহ করে, নিজের সন্দেহ নিরসন করে সেই ভাবেতে তৃপ্ত হওয়ার নাম হচ্ছে আত্মীকরণ। ভগবান আছেন এই বোধটা আছে, কিন্তু প্রতি মুহূর্তে তার সঙ্গে একটা ডুয়েল লড়াই করে, তার সঙ্গে প্রতি মুহূর্ত তার ভাবের মধ্যে যতক্ষণ না আমি জুড়ে যেতে পারছি, যতক্ষণ না আমার সেই চূড়ান্ত অনুভূতি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অস্তিত্ব সম্পর্কে আমাদের সন্দেহ থাকবেই। তাই অন্যেরা যখন বলে, অন্যেরা যখন আমাদের টিটকারি দেয়, তাদেরকে পরিবর্তন করার দরকার নেই, নিজেদের আমূল পরিবর্তন করলেই হবে। সে একটি কবিতার কথা আপনাদের বলেছিলাম না, পথের পথিক সেও দেখে যাবে তোমার বারোটা মুখ মোর মুখপানে। নিজের জীবনকে আমাদের এমনভাবে পরিবর্তন করার প্রয়োজন আছে, এমনভাবে ভগবানের ভাবকে আত্মীকরণ করার প্রয়োজন আছে, দূর থেকে লোকের আমাকে দেখেই বোধ হবে যে ভগবান আছেন, তাকে পাওয়া যায়, তাকে অনুভব করলে এই মানুষটার মতো হওয়া যায়। আজকে পুঁথিপাঠ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট কোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অঘন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।